হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার ডেইলি রুটিনও বলতে পারেন, অথবা 24 আওয়ার্স আমার কিভাবে ইশালের সঙ্গে কাটে সেটার ভিডিও বলতে পারেন। আসলে আমি চেষ্টা করেছি, যেহেতু আপুরা রিকোয়েস্ট করেছিলেন অনেকদিন থেকে যে আমার 24 ঘন্টা ইশালের সঙ্গে কীভাবে কাটে সেটার একটা ভিডিও শেয়ার করতে, আর সেই ভিডিওতে যাতে ইশালের খাওয়া দাওয়া এবং আমি যেভাবে আমার কাজগুলো ম্যানেজ করি সেগুলো তুলে ধরতে বলেছিলেন। তো আমি আসলে 24 আওয়ার্স ভিডিও করাটা আসলে একার পক্ষে অনেকটা টাফ, যে কারণে আমি আসলে আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখানে আসলে একদিনে আমি ভিডিওগুলো করিনি, 2 থেকে 3 দিনের মধ্যে আমি ভিডিওগুলো করেছি আলাদা আলাদা ভাবে। আর অনেক সময় ইশালের বাবাও ক্যামেরাম্যান হিসেবে আমাকে এখানে হেল্প করেছে। আর আমার ডেইলি যে রুটিন আসলে সেটা সবসময় একরকম হয় না, কিন্তু বেশিরভাগ সময় আমি আপনাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করছি সেরকমই হয়। তারপরও মাঝে মাঝে ব্যতিক্রম হয়, ইশাল যদি কোনো কারণে অসুস্থ থাকে, ডিস্টার্ব থাকে, বা আমি অথবা ইশালের বাবা যদি অসুস্থ থাকি বা অন্য কোনো কারণে মাঝে মাঝে রুটিনটা আসলে চেঞ্জ হয়ে যায়। তো বেশিরভাগ সময় আসলে আমার রুটিন এরকম যে সকালে 5:15টায় আমি এবং ইশালের বাবা আমরা ভোরেই উঠে যাই, উঠার পর দুজন একসঙ্গে ফজরের নামাজ আদায় করি, এরপর আমি এক্সারসাইজ করি, যেহেতু আমার অ্যাজমার প্রবলেম আছে সেহেতু শ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজ সেটা আমি করি রেগুলার, আর ইশালের বাবাও এক্সারসাইজ করে। সেই সময়টাতে আসলে ইশাল ঘুমায়, যে কারণে একটু রিল্যাক্স মোডে আসলে এক্সারসাইজ করা যায় এবং আমার যে কাজগুলো আছে সেগুলো আমি করে নিতে পারি। আর সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমত ফ্লাক্সে পানি গরম করে নিই, এরপরে ওয়াশিং মেশিনে সকালে যে কাপড়গুলো আছে সেগুলো দিয়ে দেই। এরপর আসলে ফ্রিজ থেকে যেহেতু রান্না করব, রান্নাটা আমি সকালেই করে ফেলি ইশালের বাবা অফিসে যাওয়ার আগে, তো ফ্রিজ থেকে সবজি মাছ যা যা রান্না করব সবকিছু নামিয়ে আসলে রান্নার জন্য প্রিপারেশন নিতে থাকি। আর রান্নাঘরের কাজগুলো আসলে একটা সময় ছিল যখন আমি আমার কাজগুলো রাতে করতাম ইশালের বাবা অফিস থেকে ফেরার পর, কিন্তু ওই সময়টাতে আসলে এমন হতাশে আমরা ভুগছিলাম কারণ কোনো রেস্ট থাকতো, মানে রেস্টের জন্য কোনো সময়ই পেতাম না আমরা। ইশালের বাবা অফিস থেকে এসে টায়ার্ড থাকতো আর আমিও সারাদিন ইশালকে রেখে এতটাই টায়ার্ড থাকতাম যে আর রান্নাঘরে আমার যেতে ইচ্ছে করতো না, রান্না করতে ইচ্ছে করতো না। তো দুজন মিলে পরবর্তীতে আমরা পরিকল্পনা করি, তার মধ্যে আবার নামাজটাও আসলে ঠিক মতো আদায় হতো না, তো লাইফটা কেমন যেন একটা মনে হতো যে কোনো ডিসিপ্লিন নেই, কেমন একটা এলোমেলো লাইফ, দিন দিন আমরা হতাশ হয়ে যাচ্ছি, মানে কেউ কাউকে টাইম দিতে পারছি না, মানে খুবই একটা হজবরল অবস্থা, যে কারণে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নেই আসলে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য একটা লাইফের ডিসিপ্লিন দরকার। আমরা আগে যেভাবে আসলে যখন শুধু টোনাটুনি ছিলাম তখন আমাদের লাইফটা যেরকম ডিসিপ্লিন সম্পন্ন ছিল, তো সেভাবেই আমরা আসলে আমাদের লাইফটা লিড করতে চাচ্ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে ইশালের বাবাও ডায়েট শুরু করলো, তো সেই সুযোগে চিন্তা করলাম যে এই ডায়েটের পাশাপাশি আমরা আমাদের লাইফটাকেও একটু নতুনভাবে গুছিয়ে নিই, তাহলে হয়তোবা একটু সময় মেলানো যাবে। তো সত্যি তাই, যখনই আমরা এই রুটিনে নিজেদেরকে নিয়ে আসলাম, আর এই রুটিনে আমরা 3-4 মাস হয়ে গেল এই রুটিনে আমরা আছি, তো এখন আসলে আমরা মোটামুটি হতাশা থেকে অনেকটা বের হয়ে আসতে পেরেছি এবং আল্লাহর অশেষ রহমতে সুস্থ লাইফ লিড করছি। আর ইশালের বাবা তো এসিডিটির কারণে প্রায় সময় অসুস্থ থাকতো, যে কারণে আসলে ও ডায়েট করছে, মানে এই ডায়েটটা হচ্ছে স্লিম হওয়ার জন্য না, এই ডায়েটটা হচ্ছে সুস্থ ও সুন্দর লাইফ লিড করার জন্য। এরপর এক্সারসাইজ শেষে আমার টুকটাক কাজগুলো করার পর ইশালের বাবা আর আমি মিলে দুজন মিলে নাস্তা করে নিই। আমাদের সকালের নাস্তা মোটামুটি, মানে আমি তো ডায়েট করি না, কিন্তু ইশালের বাবার সঙ্গে কিছুটা মানে ওকে কিছুটা সঙ্গ দেই, তো ওর সঙ্গে হালকা নাস্তা করি, যেটা সেটা হচ্ছে বুলেট কফি, বাদাম আর হচ্ছে সিদ্ধ ডিম। তো এগুলো হচ্ছে ইশালের বাবার সঙ্গে আমার সকালের নাস্তা, ইশালের বাবা এটাই নাস্তা করে। আর ওর দুপুরের খাবার হচ্ছে অফিসে নেওয়ার জন্য আবার রেডি করতে হয়, ওর অফিসে খাবারগুলো
রেডি করার জন্য আসলে এখন প্রিপারেশন নিচ্ছি, মানে ওর দুপুরের খাবার প্লাস আমাদের একেবারে রাতের রান্না। সারাদিনে আমার আর রান্না বান্নার কোনো কাজ নেই, ঈশালের রান্না, আমাদের রান্না সবকিছুই মোটামুটি ও অফিসে যাওয়ার আগেই আসলে কমপ্লিট করার শেষ মানে কমপ্লিট করতে চেষ্টা করি। তো সবজি কাটাকাটি হচ্ছে, সবজি কেটে সবকিছু রান্নার জন্য রেডি করছি। আর ঈশালের বাবা নাস্তা করার পর আবার ঈশাল মাঝখানে জেগে গিয়েছিল, ও মাঝে মাঝে জেগেও যায়, পর ওর বাবা ওর পাশে গিয়ে ওর সঙ্গে মানে ওর সঙ্গে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। তো আমিও এই সুযোগে, ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আমিও এই সুযোগে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর জিনিসপত্র মাজা ঘষা আমি আসলে চেষ্টা করি মোটামুটি তৎক্ষণাৎ মাজতে, কিন্তু যখন মাজতে পারি না কোনো কারণে তখন দেখা যাচ্ছে এক গাদা হয়ে যায়। আর এত কাপড় জমে, মানে এত জিনিস জমে যে আসলে অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা আমার জিনিস মাজতে সময় চলে যায়। তো আজকে যে ভিডিওতে জিনিস মাজা ঘষা দেখালাম সেটাও রাতে জমিয়ে রেখেছিলাম, রাত মানে সারা দিন, তারপর রাত রাতে মাজা হয়নি, যে কারণে পরে রান্না শুরু করার আগে আমার জিনিসগুলো মাজতে হয়েছে। আর আমি গ্লাভস পরে সবসময় আমার জিনিস মাজা ঘষা করি, কারণ হচ্ছে এতে করে হাতে খুব একটা মানে হাত খসখসে হওয়ার বা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। আর ওই সময় যেহেতু ঠান্ডা ছিল, এই ভিডিওটা করা আসলে শীতকালে, মানে শীত যায় যায় অবস্থা, ফেব্রুয়ারি শেষের দিকে, ঈশাল তখন 11 মাসে পরে, 10 মান্থ কমপ্লিট হয়ে 11 মাসে পরে। তো ভিডিওগুলো যেহেতু করা ছিল আসলে আপলোড করার সময় পাচ্ছিলাম না ঈশালের বাবার ব্যস্ততার কারণে, যে কারণে এই সময়টাতে আমরা যে কারণে আমাদের পুরনো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। ঈশালের দুপুরের জন্য টমেটো এবং রুই মাছ রান্না করেছি, আর আমাদের জন্য দুপুরের রান্না আমাদের রান্নাও হয়ে গেছে, ফুলকপি ভাজি এবং মাছ তরকারি। আর ঈশালের বাবা ঈশালকে সকালে খাওয়ানোর চেষ্টা করছে। ঈশালের সকালের নাস্তা প্রথমে তো ওর আসলে ওর যখন ঘুম ভাঙে ওকে তো দেখা যায় যে আমি বিছানা ছাড়ার আগে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে তারপর বিছানা ছাড়ি, আর ওর যখন জেগে যায় এরপর বাইরে আসে তখন ওর বাবা ওকে কখনো ডিম অমলেট বা ডিম সিদ্ধকে খাওয়ায়। আর এই সময়টাতে ও হাতে নিয়ে তখনও খাবার খুব একটা খেত না, মানে সকাল সকাল ওর হাতেও দিতাম না আমরা, কারণ ও ওই সময় ড্রেস নষ্ট করতো, শীতকাল যেহেতু দেখা যায় যে ঠান্ডা লেগে যেতে পারে, যে কারণে ওর হাতে আমরা তখন খাবার দিই না। এখানে ডিম সিদ্ধ করে ওকে ম্যাশ করে ওর বাবা খাওয়াচ্ছে। তো কখনো কখনো ঈশাল ডিম সিদ্ধ পুরোটা খেতে পারে, কখনো কখনো পারে না। তো যে কারণে যতটুকু মানে ও সকালে যতটুকু খেতে চায় ততটুকু খাইয়ে ওকে, বাকিটা আমি পরে ওকে নাস্তার সঙ্গে অ্যাড করে দিতাম। এরপর ঈশালের বাবা গোসলে চলে গেল, মানে এরপর ঈশালের বাবা গোসলে চলে যায় আর আমি আমার কাজের পাশাপাশি ঈশালকে দেখাশোনা করছিলাম। আর 11 মান্থের শুরুর দিকেই ঈশাল কোনো কিছু মানে ধরে ইজিলি হাঁটতে পারত, কিন্তু ও একা একা হাঁটার আসলে সাহসটা পেত না, যে কারণে ও একটু আসলে দেখা যেত যে আমার কাজের সময় একটু ডিস্টার্ব করতো, মানে এখানে ওইখানে হামাগুড়ি তো ইচ্ছা মতোই দিতে পারতো, হামাগুড়ি দিয়ে পুরো ঘর তো সে ঘুরতোই, আর মানে জিনিসপত্র ধরে ধরে কোনো কিছুর সাপোর্ট নিয়ে দেখা যেত যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি মুভ করতো, আর এই কারণে ওকে চোখে চোখে রাখা লাগতো। আর বিপত্তিটা ছিল এখানেই যে এই সময়টাতেই ওকে ম্যানেজ করা। আর ঈশালের বাবা টাইম হয়ে গেছে অফিসে যাওয়ার, 9:30টার দিকে ঈশালের বাবা অফিসের উদ্দেশ্যে রওনা হয়। আর ঈশালকে দেখতেই পাচ্ছেন কিভাবে আসলে ওর মুভমেন্ট যেহেতু অনেক ফাস্ট এবং সে এখন কোনো কিছু ধরে ইজিলি মুভ করতে পারে, যে কারণে ওকে এইভাবে বাউন্ডারি দিয়ে আমি সবসময় ওই সময়টাতে এইভাবে রাখতাম, এখনো রাখি। আর ও সবসময় ওর বাবাকে অফিসে যাওয়ার সময় টাটা বলবেই, আর আল্লাহ হাফেজটা সে আল্লাহ শুধু বলতে পারে, হাফেজটা বলতে পারতো না এই সময়টাতে। ওর বাবাকে খুব সুন্দরভাবে মানে বিদায় দিত। এখানেও সে বাবাকে বিদায় জানাচ্ছে, অফিসে যাবে, বের হয়ে যাবে, তাই বাবাকে সে বিদায় দিচ্ছে।
ওর বাবাকে টাটা দিচ্ছে, টাটা দেওয়ার পাশাপাশি ও যখন বাবার কোল, ওর বাবার কোলে চলে যেত, তখন দেখা যেত যে আমাকে টাটা দিত, যেন তারা মানে বাবা মেয়ে অফিসে যাবে এমন একটা অবস্থা। বিশালের বাবা অফিসে চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা হিসেবে বিশালের জন্য, আসলে সকালে এক এক সময় এক এক আইটেম করা হয়, তো যেদিন ভিডিও করছি ওই দিন বিশালের গাজর, মানে ওকে যেভাবে করে দেয়া হয় না কেন, ও খুব পছন্দ করে গাজরটা, ওর খুব পছন্দ। তো এখানে জাস্ট বিশালের জন্য গাজরটা সিদ্ধ করেছি, গাজর সিদ্ধ করে ওকে, ডিম তো পুরোপুরি তখন শেষ করতে পারিনি, ওর বাবা যতটুকু খেয়েছে ততটুকু খাইয়েছিল, আর এখন আমি ওকে গাজরের সঙ্গে এই ডিমটা মিক্স করে সকালের ভরপুর নাস্তা হিসেবে খাওয়াবো। আর মানে আমি চেষ্টা করি ডিমটা অন্ততপক্ষে যাতে ইশাল শেষ করে খেতে পারে, অন্য কিছু খাক আর না খাক, একটা ডিম যাতে সে শেষ করে খেতে পারে সকালের নাস্তায়। আর ছোট মানুষ যেহেতু, ওর পেটও তো খুব বেশি বড় না, ছোট পেট, যে কারণে এত বেশি আসলে খাওয়ানোর জন্য চাপও দেই না কখনো, যতটুকু খেতে চাই ততটুকু খাওয়ানোর চেষ্টা করি। আর সে তো এখন স্থিরভাবে বসে মোটেও খেতে চায় না, তাকে দেখা যায় যে মানে এন্টারটেইন করে করে এদিক সেদিক ঘুরে ঘুরে মানে খাওয়াতে হয়, এক জায়গায় সে কখনোই খাবে না, এদিক সেদিক ঘোরাফেরা করে এটা ওইটা দেখিয়ে তারপর তাকে খাওয়াতে হয়। আর কোনো খাবার যদি ওর পছন্দ হয় তখন সে এইভাবে হাত নাড়াবে আর ইয়ামি ইয়ামি বলবে। জানালার কাছে দাঁড়িয়ে কখনো কখনো মুরগি দেখাতে হবে তাকে, হাঁস দেখাতে হবে, পাখি দেখাতে হবে, মানে তার মোটেও মানে তার মোটেও এমনি এমনি নাস্তা খেতে ভালো লাগে না, তাকে ইমপ্রেস করতে হয় নাস্তা খাওয়ার জন্য। তো আমার মনে হয় সব বাচ্চারাই আসলে এরকম, যে ওরা তো বাচ্চা মানুষ, ওরা আমাদের মতো কখনো স্থিরভাবে বসে খাবে না, তাদেরকে আসলে এইভাবেই এন্টারটেইন করে ইমপ্রেস করে খাওয়াতে হবে। তো ঈশ্বরকেও সেভাবেই আমি খাওয়ানোর চেষ্টা করি এবং খাওয়াই। এরপর নাস্তা করে ঈশ্বর এগারোটা সাড়ে এগারোটার দিকে সে একটু ঘুমায়, তো অনেক সময় দেখা যায় যে সে নাস্তা করতে করতে ঝিমাতে থাকে আমার কোলে, আর নাস্তা খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দেয়া হয়, টাইমটা হয় তখন এগারোটা সাড়ে এগারোটা এরই মধ্যে। আর ওই সময়টা তো আসলে খুব বেশি ঘুমাতো না, দেখা যেত যে কখনো কখনো 10 মিনিট, কখনো কখনো 15 মিনিট, কখনো কখনো আধা ঘন্টা এরকম ঘুমাতো। আমি আবার বলছি, ওই সময় হচ্ছে ওর 10 মান্থ কমপ্লিট হয়েছে আর 11 মান্থ শুরু হয়েছে, আর এখনো মাশাল্লাহ মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা কখনো কখনো 2 ঘন্টাও ঘুমাই এগারোটার দিকে, 11টা থেকে অনেক সময় 12টা সাড়ে 12টা পর্যন্ত। তো ঈশালের এই ঘুমের উপরে ডিপেন্ড করে আসলে ওকে কখন গোসল করাবো, কারণ ও ঘুম থেকে উঠলে তারপর ওকে আমি সচরাচর গোসল করাই, অয়েল ম্যাসেজ করে তারপর গোসল করে। তবে শীতকালে ঈশালকে গোসলের আগে আমি অয়েল ম্যাসেজ করিনি, গোসলের পরে অয়েল ম্যাসেজ করাতাম। আর ও ঘুমিয়েছে এই ফাঁকে আমি ওয়াশিং মেশিনে কাপড় যেহেতু ধোয়া হয়ে গেছে এগুলো শুকিয়ে নিলাম, আর আমাদের বাসায় 2টা বারান্দা হওয়াতে অনেকগুলো কাপড় আসলে ধোয়ার পর ইজিলি দেখা যায় যে শুকানো যায়। আমার কাপড় শুকানোর পর ঈশাল উঠে গেছে, ওর ঘুমের উপর ডিপেন্ড করে আসলে আমার অনেক কাজ করতে হয়, তো ও এই টাইমে ঘুমালে দেখা যেত যে আমি অনেক সময় ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছতাম, কিন্তু অল্প সময় ঘুমালে শুধু ঘর ঝাড়ু দেয়া হতো, ঘরটা মোছা হতো না, যে কারণে ঘর মোছাটা আমার আসলে রেগুলার হয়ে ওঠে না। প্রতিদিন ঝাড়ুটা দেই কিন্তু ঘর মোছাটা আসলে একদিন পরপর দেয়া হয়, এই অবস্থা। আর সে ঘুম থেকে ওঠার পর গোসলে নিয়ে যাব তাকে, কিন্তু গোসলে যাওয়ার আগে
ওকে আমি একটু স্ন্যাক্স হিসেবে ওকে একটু খাইয়ে নিচ্ছি, আর পাশাপাশি ওকে একটু ওকে নিয়ে একটু রোদে বসলাম, রোদে বসে ওকে একটু এন্টারটেইন করার চেষ্টা করছি, খাওয়ানোর চেষ্টা করছি, আর ওর সঙ্গে খেলাধুলা করছি। আর আমার তো এমন অবস্থা, ওকে এন্টারটেইন করতে করতে সারাদিন ওর সঙ্গে খেলাধুলা করতে করতে আমি পুরো টায়ার্ড হয়ে যাই। আমাকে দেখেই সবাই বুঝতে পারবেন যে আমার কি অবস্থা, মানে কি বলবো, কি একটা লাইফ লিড করছি, আল্লাহ, কাউকে বলে বোঝাতে পারবো না আসলে। বাট আমি আসলে আমার মাতৃত্ব উপভোগ করছি, ভালোই লাগে, টায়ার্ডের পাশাপাশি ভালো লাগাটাই বেশি কাজ করে, এটাই আসলে মানে দিন শেষে এটাই আসলে আমার সান্ত্বনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটা আপনারা আমার মর্নিং রুটিন হিসেবেও নিতে পারেন, আবার আমি আমার দৈনন্দিন কাজগুলো কিভাবে ম্যানেজ করি সেটার একটা নমুনাও বলতে পারেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি সেটা হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার বিশ্বাস যে আপুরা আমাকে বলেছিলেন যে 24 আওয়ার্স ভিডিও করতে, আশা করি তাদের জন্য ভিডিওটা কাজে লাগবে, আর যারা নতুন মা আছেন তাদের জন্য আশা করছি ভিডিওটা কাজে লাগবে। যদি সেটা হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আজকে আমাদেরকে নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। নতুন যে কোনো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।